আপনি একই জন্য করে আসলেন। সাহেব বুখারী মুসলিমে হাদিস রয়েছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসিদ্ধ হাদিস। লম্বা কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা যখন রাসূলুল্লাহ মদিনা আসলেন ওয়াজাতুল ইয়াহুদিয়া ইয়াসুমুন আশুর ইয়াহুদিদেরকে পেলেন মদিনায়, তখন ইয়াহুদিরা মদিনায় বসবাস করে। এর একটা প্রেক্ষাপট আছে, ইয়াহুদিরা মদিনায় কী করে পৌঁছল? ইয়াহুদিদের আসল দেশ তো ছিল আপনার সামদেশে ইয়াহুদি ছিল, অর্থাৎ বনি ইসরায়েল তাদের যে পূর্বপুরুষরা ছিল, আর বনি ইসরায়েল থেকে ইয়াহুদিরা এসেছে। তো এই ইয়াহুদিরা তো সামদেশে বসবাস করত, তাদের এলাকা ছিল সিরিয়া, লেবানন, জর্ডন, সেই ফিলিস্তিন, সেদিকে ছিল মদিনা কিন্তু আসল। তাদের কিতাবে আসমানি কিতাব তাওরাতে যখন ভবিষ্যৎবাণী করলো যে শেষ নবী আসবে এমন এলাকা আসবে যেখানে খেজুরের বাগান হবে, শেষ নবী আসলে যারা অপরাধী আছে তাদেরকে আমরা নির্মূল করব। হ্যাঁ, আর শেষ নবীদের ভবিষ্যৎবাণী আমাদের কিতাবে আছে, গ্রন্থে আছে, সুতরাং তার আমরা সাথ দেব, তার প্রতি আমরা ইমান নিয়ে আসবো, তার পাশে দাঁড়াবো, নিয়ত ভালো নিয়ে এসেছি। কিন্তু তাদের মধ্যে জাতীয়তা গুমরাহির কারণে তারা প্রথম প্রশ্ন হচ্ছে জাতীয়তা ছিল যে তারা এই বিশ্বাস রাখত এটা হতেই পারে না যে আমাদের বংশ ছাড়া অন্য বংশে আবার শেষ নবী আসবে। তার নিজেদেরকে অনেক শ্রেষ্ঠ মনে করত, সিনিয়র মনে করত, ব্রাহ্মণদের হিন্দুর মধ্যে ব্রাহ্মণ মানে একবার ভগবানের পক্ষের পয়দা হচ্ছে, হ্যাঁ তারা সবচেয়ে শ্রেষ্ঠ। আর তিন কাস্ট হিন্দুদের মধ্যে রয়েছে এই ব্রাহ্মণদের সেবা জন্য তাদের খেল করার পয়দা হচ্ছে। এইরকমই আকিদে যুগে যুগে কত প্রশ্নদের মাঝে ছিল ইয়াহুদিরা। এই আকিদা রাখতো যে নবী হামের শ্রেষ্ঠ নবী আমাদের বংশ, বা ইসরায়েল ইসমাইল কল্পকল্পনা। কিন্তু যখন শেষ নবী মোহাম্মদ ইসমাইল আলী সালের বংশ আসলে তখন হিংসাই জুড়ে কুফার আসল, হিংসাই জুড়ে ইমান নিয়ে আসলো, হতভাগারা এসেছিল নবীর শান্ত হওয়ার জন্য, কিন্তু হেদায়াত নসিব হলো না, অহংকারের জন্য, হিংসার জন্য, জাতীয়তার জন্য। এগুলি হচ্ছে রোগ, এগুলি হচ্ছে জাহিলিয়া, এগুলি হচ্ছে গোমরাহি। ওর কথা কেন মানব? আমার ভাষাভাষী না, আমার দেশি না, আমার বংশ না, এটা গোমরা করেছে। রোগগুলি জানলেন, হিংসা, অহংকার, জাতীয়তা, আল্লাহ হেফাজত করে এসব জাহিলিয়া থেকে সব গোমরাহি। মদিনায় তারা বসবাস করত তখন পর্যন্ত যে ইসলাম আসেনি, ইসলাম যখন আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদি মুশরিক কতলিকদেরকে আরব উপদ্বীপ থেকে তাদেরকে বের করে দাও, দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমান ছিল চূড়ান্ত ফয়সালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করার কারণে, খেয়ানত করার কারণে, তারপরে গুপ্তচর হিসাবে কাফেরদের হয়ে কাজ করার কারণে সেই সময় তাদেরকে নির্মূল করুন এবং তাদের মনের আশা কখনো ভবিষ্যৎবাণী রয়েছে। তবে আমাদেরকে খাটুছি, আমাদেরকে খরা দিলে আমরা পায়ে দাঁড়াই জাতি মারা হতে চলেছে, জাতি এই দুর্দশা গাভীর অবনীদের কাছে ফিরে জানে অবনীদের থেকে ফিরে যে আসলে রোজা রাখছে। জিজ্ঞাসা করি আসলে রোজা রাখছে মহাদালী কেন রোজা রাখছে? তারা ভালো বলল কাজে এমন কাজে কাজে এমন সরি হচ্ছে মহাদিন সেটি হচ্ছে বড় শুভ দিন, নেই দিন, ভালো দিন। সম্মানিত করেছিলেন তার সম্প্রদায়
শব্দ ছিল। সুতরাং ফাসা মাহমুসা শুকরানিল্লাহ মুসা আলাইহিস সালাম শুকরানা করেছে যেহেতু তখনকার যুগে বনী ইসরায়েল মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা মুমিন ছিল, মূসা আলাইহিস আল্লাহর রাসূল ছিলেন। পরে ইহুদিরা মূসা আলাইহিস সালামের ধর্মকে বিকৃত করেছে, যে ধর্ম অহিত হয়ে গেছে, সেই ধর্ম নিয়ে তারা ছেড়ে মেনে খেলা করে, যার ফলে সেই ধর্ম বাতিল হয়ে আলোচনা করেছে, শেষ নবী সাল্লামকে পাঠিয়েছে। তখনকার তারা মুমিন ছিল, তাদেরকে আল্লাহ সাহায্য করেছে। মূসা আলাইহিস সালাম তখন শুকরানে রোজা রেখেছিলেন, এই জন্য ইহুদিরা বলল যে আমরাও তার অনুসরণে রোজা আছে। কিন্তু মূসা আলাইহিস সালামের নামেরই দোহাইটা ছিল ইহুদিদের কাছে, কাজে কর্মে অবসরণে মূসা আলাইহিস সালামের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। মুসলিম সমাজের মেধানপন্থীরা নবীর দোহাই করতে আসেফের রসুলের খুব বেশি আর মালা জপে, কিন্তু রসুল্লাহ সাল্লামের সন্ন্যতের কথা বলে, ওহির কথা বলে, দলিলের কথা বলে, তা হাদিসে আছে, তোমার হাদিস আমার কাছে না। ও বাপ দাদা তোমার পীর পূজা করবে, মাজার পূজা করবে, মিলাদ করবে, ব্যায়াম করবে, আর পরিধি বানাবে, সব ইসলামের বাইরে দিয়েছে, ইসলামের কোনো অস্তিত্ব। এরে আমার বেশি নবীর নাম নেই আসে কিন্তু শুধু আসে দেখলাম তাহলে আমাদের দিনে আকীদার মিল আছে মূসার সাথে, আর তোমাদের মূসার নামে দোহাই দিয়ে তার সাথে কোন মিল নাই। সুতরাং আমরা বেশি হক রাখি না মূসা আলাইহিস সালামের এই শুকরানে রোজার অনুসরণ করতে। রোজার কারণ হচ্ছে শুক্রিয়া আদায় করা, যে মুমিন মুসলিমদেরকে মজলুমদেরকে আল্লাহ সাহায্য করেছে, বৈশিষ্ট্য দান করেছে, তা সবের জন্য। হুসাইন রাদি আল্লাহ শহীদ হইলে অনেক পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে তার শহীদ হইলে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ষাট বছর আগে, সত্তর বছর আগে রোজা রেখেছিল। হুসাইন হুসাইন রাদি আল্লাহ শহীদ হওয়ার সত্তর বছর আগে রোজা রেখেছিল, তার শোকে বোঝা না, মুমিনদের বিজয়ের খুশি বোঝা। মনে রাখবেন আকীদাকে ঠিক করতে হবে, আমি কেন বোঝা হচ্ছি, কেন এই রোজার ফজিলত সম্পর্কে এবং মহরমের রোজার ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল মুবারক, মহরম সবচেয়ে ফজিলতপূর্ণ উত্তম রোজা হচ্ছে রমজানের রোজার পরে আল্লাহর মাসজিদ মহরমে মহরম আসে। আর মহরম মাসে যদি বেশি প্রাধান্য বেশি রাখেন, না হলে তিনটে রাখেন, আর না হলে কমপক্ষে আশুরার রোজা রাখেন, আর আশুরার সাথে আশুরার দশ তারিখের রোজা, এটি হচ্ছে আসল মূল রোজা। কিন্তু তার সাথে ইহুদিরা যেহেতু একটি রোজা রাখবে, তাদের বিরোধিতা করা উত্তম, সেই জন্য তার সাথে নয় তারিখের রোজাও রাখবেন। সহিহ মুসলিমের হাদিস এই বর্ণনা দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছর থেকে মদিনা যাওয়ার পর হিজরত ওই বছর থেকে রোজা রাখছেন, রোজা রাখা শুরু করলেন আশুরা পর্যন্ত। আর সাহাবায়ে কেরামদের মহামারা বিশ্রামে দেখতেছেন তোমরাও রোজা রাখো, এমনকি সাহাবায়ে কেরাম তাদের কচি কাঁচা বাচ্চাদেরকে, ছেলে মেয়ে না বালক ছেলে মেয়েদেরকে, সাত বছর আট বছর নয় বছর দশ বছর বাচ্চাদেরকেও রোজা রাখেন। রোবাই কিন্তু মোহাম্মদ, মোহাম্মদের মেয়ে রোবাই যদি আল্লাহ তালা বর্ণনা করেছেন পূর্ণাঙ্গ সব সিবিয়া যেন সব আসুন আমরা সব রোজা রাখতাম, অন্য সব সিবিয়া না আমাদের কচি কাঁচাদেরকে রোজা রাখে। তার আর বিকেল বেলা যখন প্রচন্ড খিদা লাগলো, পিপাসা লাগলো, বাচ্চাগুলি ছটফট করে কান্নাকাটি শুরু করে দিল, তখন তাদের হাতে আমরা কিছু ছোট ছোট খেল খেলনা, তাদের জন্য খেলনা করছিল, আমাদের আমাদের বাল্য জীবনে যখন খেলনা ছিল, প্যাঁদা দিয়ে দুলো দিয়ে পেঁচিয়ে আর কিছু খেলনা মেলনা তৈরি করা, আর তারপরে ছোট ফুটবল তৈরি করা, আর তারপরে সেটা নিয়ে খেলাধুলা করা, এইসব
এগুলো দিয়ে দিতাম, তাদেরকে খেলাতাম, খেলাতাম ছোট টা পর্যন্ত বাড়ির বাইরে নিয়ে চলে যেতাম, যার জন্য খাওয়ার কথা মনে না পড়ে খেলাতে ব্যস্ত করে দিল। সূর্য যখন ডুবে যেত তখন একসাথে যেতাম ইফতার করতে। তাহলে এই রোজার যদিও শ্রদ্ধা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবা একজনদের কাছে ছিল। তারপরে অনেক সালাফগণ বলেছেন সাহাবা একজন তাবেঈন থেকে বর্ণনা রয়েছে, রমজানে রোজার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দিয়েছেন মুসাফিরের জন্য আর অসুস্থ ব্যক্তির জন্য। সেটা হচ্ছে রমজান মাসে যদি রোজার দিনগুলিতে আপনি অসুস্থ থাকেন অথবা সফরে যান, তো আপনার জন্য বিধান হচ্ছে সফরে থাকি অথবা অসুস্থ হয়ে যায় তার অন্যদিনে রোজাগুলি এখন ছেড়ে দিয়ে রমজানে ছেড়ে দিয়ে কাজার করতে পারবো, কাজার অবকাশ আছে, কাজার অনুমতি আছে। বরং বেশি কষ্ট হয়েছে রোজা রাখতে গায়ের জন্য রোজা রাখলে তো গুণা হবে এত ছাড় আছে। কিন্তু আশুরা রোজা অবস্থায় এই আশুরার দিনে মহরমের 10 তারিখে যদি সফরে থাকে তার এর কাজার ব্যবস্থা আছে, সম্মত রোজার কাজা আছে, দিন শেষ হয়ে গেল কাছে পার হয়ে গেল আর কাজার কোনো সুযোগ নেই। এই জন্য অনেক সালাফগণ বলেছেন যে রমজান মাসে সফরে গেলে তো তাদের আমরা সফরেও আশুরা রোজা রাখবো, কারণ তার কাজার কোনো সুব্যবস্থা নেই, রাজার কোনো সুযোগ নেই, এই দিন পার হয়ে গেলে রোজা সে আর পারলাম না আসলে। সুতরাং যাদের বিশেষ কোনো অসুবিধা না বড় কোনো অসুবিধা নেই শারীরিক তারা রোজা রাখবে, যেমন কেউ নেই সালাফগণের মত যে সফরে হইলেও বেশি কষ্ট না হয় নর্মাল সফর হয়ে গেলে সফরে আসলে রোজা রাখার চেষ্টা করবে। আসলে রোজার ক্ষেত্রে এর নেকি কতটা ফজিলত কত, আর বলছিলাম যে একটি জায়গায় রুটি রাখাটা আর কেউ যদি মনে করেন যে আমি তিনটি রাখবো তাহলে নয় দশ এগারো রাখবো, নয় দশ এগারো রাখবো, তাহলে মাসের তিনটি রোজা রাখবেন দশে ত্রিশের গোটা মাসের নাকি হবে। আর কেউ যদি দুটি রাখে আর নয় তারিখ না রাখতে পারে তাহলে দশ আর এগারো রাখবে, দশ এগারো যে হাদিসটি রয়েছে হাদিসটি একটু দুর্বল, অর্থাৎ নয় এবং দশের হাদিস হচ্ছে দুটি রাখলে সেই মুসলিমের হাদিস বেশি শরীফ। সেজন্য দুটো রাখলে আগামী সোমবার মঙ্গলবার, তিনটে রাখলে সোমবার মঙ্গলবার বুধবার রাখলে তার মূল রোজা দশ তারিখে রোজা হচ্ছে এই বছরের মঙ্গলবার, এই সামনে যে মঙ্গলবার আসছে। আর যদি কেউ মঙ্গল দশ এগারো রাখে তবু ইহুদিদের বিরোধিতা হয়ে যাবে, গুরুত্ব হবে। এই রোজার ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয় তখন আহতা সেবা আল্লাহ সেই মুসলিম কাছে আমি আল্লাহর কাছে আশাবাদী আইয়ু কাফের আসানাতাল মাদিয়া গত এক বছর গুণা মাফ, একটি রোজা রাখি গত এক বছরের ছোট সাগিরা গুণা গুলি মাফ হবে। কাবিরা গুণার জন্য তার সাথে তো অবাক হবে, কাবিরা গুণার চুরি করবেন, বেমানি করবেন, তার অভাব নষ্ট করবেন, আল্লাহর অভাব নষ্ট করবেন, ফজর পড়বেন না আপনি, আর আপনি হারাম খাবেন, আর বলবেন যে আপনি আসল রোজা দিয়ে মাপবেন, তাই হয় সব সাকিরা করবেন ছোটোখাটো অঙ্গের বিভিন্ন ছোট গুণা রয়েছে সেগুলি মাফ হয়ে যাবে, সেগুলি মাফের মেলা দৈনন্দিন জীবনে যে নেক আমলগুলি রয়েছে সেগুলি হচ্ছে উজু করলে গুণা মাফ হয়, নামাজ পড়লে গুণা মাফ হয়, মসজিদ দিয়ে হেঁটে আসলে প্রথমে প্রথমে গুণা মাফ হয়, এইরকম মেলা নেক কাজ রয়েছে তার মাধ্যমে দৈনিক যে সাকিরা গুণাগুলি আমাদের হচ্ছে মাফ হয়ে যায়। কিন্তু কাবিরা গুণার জন্য তওবা করে ফিরে আসতে আমি ওটা বলে এবং সেই বড় গুণা কাবিরা গুণাকে তালাক পরিত্যাগ করি আর তাহলে হলো তো আল্লাহর আমাদেরকে তওবা করার তৌফিক দান করে।